হারামির বাচ্চা, এখানে আয়তো দেখি, এখানে আয়তো, এখানে দেখি আয়তো তোর গলাটা টিপে দিয়ে আছো এখানে, হয়তো এই এক বোকা ছোটা আছে, হারামির বাচ্চা, তোরা কি ভেবেছিস আমাকে মেরে ফেলবি নাকি? আমার একটা বয়স কত হয়েছে রে? আমার 80 বছর বয়স রে। তোমার 80 বছরই হয়ে থাকবে সারা জীবন। ও সত্যি, তুই তোরা মানুষ আর হলি না জীবনে, তোমার মানুষ আর হলি না জীবনে। 10 বছর হয়ে গেল বলছে, 11 বছর বউ মরেছে। হ্যাঁ 10 বছর হয়ে গেছে আমার বউ মারা গেছে, বুঝলি? 2006 সালে 21শে সেপ্টেম্বর। তুই কর না, আরে বোকা চোদা, আবার ঢিল মারছিস কেন রে বোকা চোদা, হারামির বাচ্চারা সারা। তুই আগে বিয়ে করবে কি আমরা বিয়ে দেবো তোমার? তোমার দা মানুষ মানে এটা নয় নাকি? হ্যাঁ তোরা কি ভেবেছিস বলতো, পাগল ভেবেছিস আমাকে নাকি? হ্যাঁ আমার দিন জুড়ে মারছিস বোকা ছোটা, তুই আমাকে কি মেরে ফেলবি তোরা বলতি নি আমাকে? এ কি আরম্ভ করেছে বলতো, এখানকার কোনো লোক নেই নাকি? এরকম করে দিনের পর দিন নির্যাতন আমার উপর, দিনের পরে সব নির্যাতন করে যাচ্ছে এরা আমার উপর। বলবো ডাকছি, বলবো ডাকছি, দিবি নাকি আমাকে বল না, আমি এখানে গলায় দড়ি দিয়ে দেবো। বৌমা ডাকছে, আমার পেছনে এই এক আছে, এই আছে, দুজনে, এই হচ্ছে পালের গোদা। তোরা আমাকে কি মেরে ফেল আমাকে, গলায় দড়ি দিয়ে দেবো এখানে, বল। তোর মাকে চুদবো এবার ছেলে, বুঝলি? এবার তোর মায়ের কাছে যাবো, তোর মাকে ফেলে চুদবো। আমার গানে লেগে আছে সবাই মিলে, আমাকে আর বাঁচতে দিল না আমাকে এরা।
দেখো পায়ে করে আবার জুতো দিয়ে মারছে। হ্যাঁ কি গাছপথে হয়েছে রে? আরে উপরওয়ালা একজন আছে রে, সে বিচার করবে। উপরওয়ালা আছে একজন বিচার করবে। তোর নাম কি বলতো? এখানে আয়তো, আয়তো পাঠা, এখানে এখানে পাঠা আয়তো আমার কাছে। হারামির বাচ্চা গুলোকে সালা ধরে এবার জুতো বা এইবার পড়ে পড়ে তোরা কি ভেবেছিস বলতো আমাকে? হ্যাঁ তোরা আমাকে মেরে ফেলে এখানে। তোর ফোন আছে? বৌমা কোথায় গো? বৌমার সঙ্গে কি সব করছো? তুই জানো বৌমাকে গিয়ে চুটকে জানা এখানে উল্টো পাল্টা কথা বলছিস আমাকে? তুই বৌমাকে লাগাচ্ছ, 10 বছর মরে গেছে, চুটিয়ার বাচ্চা শালা সব জুটেছে। বলছে তুই বৌমাকে লাগাচ্ছ, তুই জানা কে চুটকে জানা? আমার ভাড়া উঠছে না, ভাই বউকে চুটব পাক্কা চুটিয়ার বাচ্চা শালা, তোর মুখে জুতো মেরে তোর মুখটা ফাটিয়ে দেবো। হারামির বাচ্চা কাকে বলছিস রে? তোর খাই না তোর পড়ি, তোরা উল্টো পাল্টা কথা বলছিস। চুটিয়ার বাচ্চা শালা, এই যে আলপু থানায় ফোন করছিস, তোকে আলপু থানায় ফোন করতাম। আমার দাদা তুমি দেবো বাচ্চা, আমার দাদা বৌমাকে ইংলিশ কাটিং এ দিচ্ছ? ও বৌমা, ও আমার দাদা, এই খান গিয়েছিল আমার, এই খান গিয়েছিল আমার। বুঝতে পারে না মানে আমার 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 10 বছর আমার বউ মরে গেছে। বৌমার কি খবর? তোমার বৌমা কি করছে? আরে বৌমা তোর, তুই জানা গিয়ে তোর বৌমা উদম লাগতে শুয়ে আছে, তাই গুদ্ধা ছেড়ে দিয়া যা, তাই গুদ্ধা গিয়ে ছেড়ে দিয়া। এই নোংরা চলে যা, এই না না নোংরা চলে যা, গুদ্ধা গিয়ে ছেড়ে দিয়া। আজ অতকাল আমি যাচ্ছি মেয়ের বাড়ি, প্রণাম করে নে মেয়ের শ্বশুর বাড়ি। আমি কোন এই 4-5 দিন বাদে আসব। অমরদা কি হয়েছে? আমার নাম কি অমর নাথ মুখার্জি? হ্যাঁ আমার অমরদা বলছিস কেন? হ্যাঁ তুই তো অমর বলে ডাকিস তো তোরা। বললাম বৌমা কাছে বলার কথা নেই।
আমাকে বাঁচতে দেবে না এরা, দেখতে পাচ্ছ? এই যে একজন, এই একজন দেখো, দেখো আবার এখানে ইট বালু দেখলে, হ্যাঁ দেখো ভাই, ভাইপো দেখো কি অবস্থা, দেখো আমার, তুমি দেখো এইসব তোমার সব নাতিটা কি করছে, দেখো দেখো, দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ? আচ্ছা এত তো রাস্তা দিয়ে লোক যাচ্ছে, কোথায় কারোর পেছনে তো কেউ লাগে না, আমি কি পাগল হয়ে গেছি নাকি? ইটগুলো মারছে, হ্যাঁ তোরা কি ভেবেছিস বলতে, এই যে এরকম করে ইট দিয়ে মানুষের লাগবে না? কি আরম্ভ করেছে বল দিন, আমাকে পাগল ভেবেছে নাকি? আমাকে পাগল করে দেবে সবাই মিলে? এইসব এখানকার লোকেরা বসে আছে, আমার দিন রাত্রি আমার গানে লেগে আছিস কেন? তুই আমাকে পাগল ভেবেছিস নাকি? তুই এখানকার কে রে? তোর নাম কি বলতো? দাদা তোরা এখানে গোপাল চাটা তুই বসে আছে রে, একটা বয়োজ্যেষ্ঠ লোক আমার ভাই পরে, দেখ তোর কি নাম বলতা? তোর নাম কি বল? তোরা পাগল করে দিবি নাকি তোরা আমাকে? মানুষ নয় তোরা, মানুষ নয় তোরা, আমাকে বাঁচতে দিবি না, মেরে ফেললাম বাবা এখানে, এই চ দেখো পাগল হয়ে যাবো, আমি আমাকে পাগল পেয়েছে এটা আমাকে আনন্দ, দেখ ভাই দেখ দেখ আনন্দ, দেখ দেখ আমার স্ত্রী চলে গেছে 10 বছর দুনিয়া থেকে, তার মনে একটু সহানুভূতি নেই, কি রে? আরে উপর একজন আছে, ভগবান আছে জানিস তো, হ্যাঁ এরা পাপ পেয়ে তোর হাত পঙ্গু হয়ে যাবে রে, তোদের হাত পঙ্গু হয়ে যাবে, একটা লোককে এরম ভাই বয়োজ্যেষ্ঠ লোককে মারছিস, হ্যাঁ তুই আমার দাদুর বয়সীও নয় রে, হ্যাঁ ছোট
সকাল দুপুর সন্ধ্যে রাত্রি সব সময় পাগল করে দিল আমাকে, বুঝলে তো ভাই বল। এই যে দেখো, এই দেখো হাতে আমি ইট মারলো, দেখলে তো আমাকে পাঁচটা দেবে না তো দেখতে পাচ্ছি। এবার কালকে জামাল পুছা না যাবো, ধরো তোদের সবাইকে নামে ফায়ার করে আসবো। তাহলে বউটাকে মেরে দিয়ে বৌমাকে তুমি লাগাচ্ছ বলছে? এই চালা খালামি বাচ্চা, তোদের মুখে জুতো মারবো? হ্যাঁ, বউয়ের সামনে নিন্দা করছিস? হ্যাঁ, বউ তো মরে গেছে 10 বছর, বোকা ছোটা, বাপ মা কোনো শিক্ষা নেয় না। হ্যাঁ, কার সঙ্গে কথা বলছিস? আমার 73 বছর বয়স, তোর গলা টিপলে দুধ বেরোবে এখনো? যা না বৌমাকে গিয়ে চুটকে যা না, যা চলে যা। কি করতে কি করতে বলছে? প্রেগনেন্ট বলছে বৌমা? প্রেগনেন্ট বলছে বৌমা? প্রেগনেন্ট আর কোনো কাজ নেই, কম্ব নেই। বৌমা চলে গেছে ওইখানে। বোকা ছোটা, কোন বোকা ছোটা বলছে? যায় ওই লাউড়া ছুটছে বলে, কোন বোকা ছোটা বলছে? বলে ছুটছে, বলে ছুটছে ওলা বোকা ছোটা, ছুট মেরে দিয়েছে। তারা ও গেছে মেয়ের বাড়িতে, ওর মেয়ের বাচ্চা হয়েছে সেখানে, সেখানে নিয়ে গেছে। আর বৌমার বাচ্চা হয়েছে? বৌমার আবার কি বাচ্চা হবে? বোকা ছোটা গুড মানি খানকির বাচ্চা, লাউড়া চুটিয়ার বাচ্চা, সব দিতেছে সব এই ঘরে। তাহলে আমার দা, তুমি বাচ্চা করে ফেললে বৌমার? হ্যাঁ, তোকে দিয়ে চোদা হবে বলে বুঝলি? হ্যাঁ, বোকা চোদা, ঢ্যাম না কোথা খান। হ্যাঁ, তাহলে আয় তো সামান ঢ্যাম ঢ্যাম না। হ্যাঁ, তোর কত বয়স রে? হ্যাঁ, আমার দাদু এবার কেমিস্ট্রি অনার্স পরীক্ষা দিয়েছে, সাথে 22 বছর বয়স। তোর কি হয়েছে বৌমা? তোর কি করছে বৌমা? বোনের বাড়ি গেছে, চুজু চলে যা সেখানে, সেখানে গিয়ে চুজু। বোকা চোদা, হারামির বাচ্চা শালা, বাম্বা কোনো শিক্ষা দেয় না তোদের? দেখ গুরুজনদের সঙ্গে কিভাবে কথা বলতে হয়। হ্যাঁ, বোকা চোদা, পাঁঠা কোথা কার? এমন চুদলে ভাই চলে গেল পাঁঠা? কি আমার দা মনে সহানুভূতি নেই যে লোকটার একটা স্ত্রী নেই? হ্যাঁ, আজকে সকাল থেকে চিঁড়ে ভিজে আর ইয়ে খেয়েছি রে, বৌমা নেই বলে বুঝলি? হ্যাঁ, ও কাজ হারামির বাচ্চা শালা, তোকে গলা টিপে তোকে মেরে ফেলবো, তোর গলা দিয়ে দুধ বার করে দেবো সারা পুঁচিয়ার বাচ্চা সারা। আর আমি কোথা খাই? বাপের বাঁড়া খাল ওরা, বাপের বাঁড়াটা চুষে চুষে খা দিকি। হ্যাঁ, যা তুই আমাকে বলছিস এবার, এই এখানে মালিক রে আমি বাচ্চা মালিক না। তোদের এই কি আরম্ভ করেছে বলবো? আমার বউ কি নির্যাতন শুরু করেছে? হ্যাঁ, আমাকে কি এখানে পাগল পেয়েছে নাকি? আমাকে আমাকে কি পাগল পেয়েছে নাকি? আমার বউটা 10 বছর মরে গেছে, তাহলে আমার ছেলে থাকে সুদূর বোম্বেতে। তোদের মনে একটু সহানুভূতি নেই রে? লোকটার লোকটার ছেলে এখানে থাকে না, বৌমা থাকে না, নাতি থাকে না, বউ মরে গেছে, তোরা লেখাও আসি কিছু বল বাবা, তোদের শিক্ষা দেয় না কেন? আমার পেছনে লেখা আছিস দিন রাতে? আমি তোদের কি ক্ষতি করেছি? তোদের খাই না, তোদের পড়ি না, তোদের পাকা ধানে মই দিয়েছি কেন? আমার পেছনে লেখা আছিস বলতো? আমাকে কে মেরে ফেল না যাচ্ছে, আর বউটা মরে যা আমাকে মেরে ফেল। আর আমি বাচ্চা সালা, তাহলে খুনের দোষে জেলে চলে যাবো আমরা। খানকির বাচ্চা সালা, ও মোদা বৌমা কোথায় গেল? বৌমা কোথায় গেল? ও মোদা, এ তোর দাঁড়া, আমি
দিকে বলছি দাঁড়া, আরে আমি কাল সকালবেলা বউ বাচ্চাটার দিকে বলছি দাঁড়া। এই অমর দা, অমর দা, অমর দা, তোরা বেঁচে থাক, দীর্ঘজীবী হ, তোদের আশীর্বাদ করি তোরা 100 বছর বেঁচে থাক। আমার পেছনে আর লাগিস নি, আমি আর কদিন আছি, আমার আয়ুষ ফুরিয়ে এসেছি। আশীর্বাদ করছি যে তোরা ইয়ে আমার তোর বৌমা গিয়ে দেখে যা কোথায় আছি। এই শোন, তোর কত বয়স রে? হ্যাঁ, তোর গলা টিপলে এখন দুধ বেরিবে। হ্যাঁ, আমার বয়স কত জানিস? আর তোর বয়স কত? হ্যাঁ, তোর তোর মায়ের দুধ মারছি। তুই কি রে, তুই কিরকম ছেলে? কার ছেলে বলতো? চলতো আমি দেখি তোর বাবার কাছে, তুই আমাকে নিয়ে চলতো। চল, হারামির বাচ্চারা সব জুটেছে সব এখানে। পাগল করে দেবে নাকি আমাকে? তুই জানা বৌমার কাছে শোন, তোদের না তোরা মরলে না তোদের মুখ পুড়বে না, বুঝলি তো? আমার পেছনে লেগেছিস তো? শুকুনিয়া বিচার গরু মরবে না, শুকুনিয়া অবশ্যই গরু মরবে না, শুকুনিয়া অবশ্যই গরু মরবে না। হ্যাঁ, গরু মরবে না, দেখবি না, আমি ব্রাহ্মণের ছেলে রে। এই পইতে আছে, দেখতে পাচ্ছিস তো? এই যে পইতে, পইতের অনেক দাম আছে জানিস তো? মরদা, আমার এই ছুটছি। হ্যাঁ, কি রে তুই? হ্যাঁ, তুই আমার পেছনে, আমার তোর চেয়ে আমার নাতি অনেক বড় রে। আমার নাতির বয়স 22 বছর। হ্যাঁ, তোর বয়স কত রে? তোরা কি আরম্ভ করেছিস আমাকে বলতে? আমাকে বাঁচতে দিবি না নাকি? ও, তোর তোর বাবাকে, তোর তুই বাবা মার ছড় খা ছেলে। হ্যাঁ, তোর কোন ক্লাসে পড়িস তুই? তোরা না আমাকে মেরে ফেল, তুই এসে এক কাজ কর, আমাকে এখানে গলায় দড়ি দিয়ে মেরে দি, ব্যাস তোদের শান্তি এসে যাবে। যা, আর আমার পেছনে আর লাগতে হবে না, আমার বউ তো মরে যা, ব্যাস তোদের ইয়ে। তারা তোর তোর জিভ দিয়ে না তোর গলা টিপলে এখন দুধ বেরিবে তোর। ওই যে এরকম করে গলা টিপলে না, শাঁখি টিপলে তোর দুধ বেরিবে তোর, বুঝলি? কেন আমার পেছনে লেগেছিস বলতো? তোরা কি চাস আমার? তোরা ছেলে দাঁড়িয়ে আছে, ওই একটা দাঁড়িয়ে আছে, তোরা আমার কি কি, আমি তোদের কি ক্ষতি করছি বলতো? আমি তোদের কি ক্ষতি করছি? আমার পেছনে লেগে আছিস সবসময়। তোমার ছেলে তাড়ি দিচ্ছে কেন? বৌমার কি খবর? বৌমার কি খবর? বৌমার কি খবর? বৌমার কি খবর? তুমি কাকে লাগাতে ধরা ফেলে? ঠান্ডা কে বলেছে? কোন বোকাসোদা বলেছে?
তোমার ছেলে তাড়িয়ে দিয়েছে, বলছে কাজের বাড়ি মেয়েটাকে তুমি লাগাচ্ছো, যে মেয়েটা কাজ করতে লাগাতো বলছে তুমি। ও আমার ভাইয়া, বাবা।